আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে মনে, গাছে গাছে ভরে উঠেছে পলাশের গন্ধ, মেতেছে আকাশ বাতাস, মানুষের মন মেতেছে বসন্তের আনাগোনা। রঙের উৎসবের অপেক্ষায় ঠিক সেই বসন্তের উৎসবের প্রাক্কালে খর্দা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভূতিভূষণ শাকারির তরফে বিবেকানন্দ সংঘের তরফ থেকে খর্দা কল্যাণনগরে আয়োজিত হলো এলাকাবাসীদের নিয়ে বসন্ত উৎসব। আর এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, পৌরপ্রধান নীলু সরকার, যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়, খর্দা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভূতিভূষণ শাকারি সহ খর্দার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরের প্রতিনিধিরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। দ্বারের মধ্যে দিয়ে ওই উৎসবকে এবং আজকের এই সন্ধ্যাতে ধন্যবাদ জানাই উৎসবের মাননীয় কৃষি এবং পরিষদীয় দপ্তরের মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ ঘণ্টা পৌরসভার মাননীয় পৌরপ্রধান। সকলেই জানি ইতিমধ্যে এখন পরীক্ষার একটা আবহাওয়া চলছে, উচ্চ মাধ্যমিক সিবিএসসি এগুলো সব চলছে খুব বেশি, তাই জন্য কথা যাতে তাদের অসুবিধা না হয় সেটা মাথায় রেখেই খুব অল্পর ওপর আমরা চেষ্টা করব কথা বলতে। আপনারা নৃত্য অনুষ্ঠান দিয়ে শুরু হলো বসন্ত উৎসব, আমাদের খুব ভালো একটি গানে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলে আরও নিশ্চয়ই সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে আজকে। এবং খুব ভালো লাগছে যে আমরা সব শুধু রাজনৈতিক মঞ্চই নয়, শুধু রক্তদান শিবিরে নয়, এরকম সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেও যে আমরা সকলে এসে একসাথে সামিল হয়ে আনন্দ করতে পারছি, এটা আমাদের একটি ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এটা আমাদের দোল বা হোলি, সুন্দর একটা রঙ্গোলিও সাজানো হয়েছে এখানে। আমি অনুরোধে আমি এখানে এসেছি আজকে দোল উৎসব সারা বাংলায় হচ্ছে, তার একটা অঙ্গ হিসেবে আছেন নামের পাশে লেখা থাকেন সে শিক্ষক। শিক্ষক হওয়ার জন্য নিজেকে সেই যোগ্যতায় নিয়ে যেতে হবে, তাহলে শিক্ষক শিক্ষক কারা? যারা সমাজ গড়ে, নতুন সমাজ গড়তে যারা মানুষ তৈরি করে, সেই মানুষ গড়ার কারিগরের নাম হল শিক্ষক। আর তার সব থেকে বড় কোয়ালিটি কি? বিদ্যা দবাতি বিনয়, বিনয়ক জাতি পাত্রদান, আত্মোত্তম ধর্মাত নথি বিদ্যা রক্ত মহাপুণ। কি বললি মাসু ভাই? ঠিক বলেছি। তো এই বিনয়ে যার মধ্যে নেই, তিনি যে অহংকার করে অহংকারী হয়, সে তুমি তো শিক্ষক হতে পারে। আর গোপাল সাহা আছে আসেন, আপনারা সকলে আমার দল উপলক্ষে হোলি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। কোনো বক্তৃতা নয় আজকে, আমি একটা সময় ছিল এরকম, মানে আমার গলাটা এমন হয়ে গেছে যদি আমি গান গাই কি হবে বলুন তো? আমার গানে বৃষ্টি না হোক ঘাম হবে, আমার কানে ভিড়তি গেল প্রাণ ধরে, এই গান গাইবার ছুটিটা নিই না দেওয়ার আগে কিন্তু রাস্তায় আমি যখন আর মাত্র কয়েকদিন বাকি, কেমন লাগছে আয়োজন করে এই অনুষ্ঠান? সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে, এত আয়োজন, এত লোকের সমাগম। আমাদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন, আমাদের পৌরমাতা নীলু সরকার মহাশয় এসেছিলেন, আমার এলাকার সমস্ত অধিবাসী বৃন্দ আমার পাশে আছেন, আমার যে সংগঠন তারা এখানে সকলেই উপস্থিত আছেন, সর্বোপরি আমি যে ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছি তারাও সকলে আছে। কেমন লাগছে এখানে এত মানুষ? খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে, আমার সঙ্গে যে এত মানুষ আছে, এত ছেলেপেলে আছে, আমি খুবই এর জন্যে নিজেকে গর্ববোধ করছি। খর্দার মানুষকে কি বার্তা দেবেন? একটা এরকম জায়গা থেকে আপনি একটা এত সুন্দর অনুষ্ঠান করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখান থেকে দাঁড়িয়ে কি বার্তা দেবেন খর্দার মানুষকে? আমি এটাই বার্তা দিতে চাই
যে আমি মানুষের পাশে পাশে আছি, মানুষের পাশে থাকব, তারা যেন আমার সঙ্গে আসে, আমি যে কোনো সময় তারা যে কোনো সমস্যায় তারা পড়লে পরে তাদেরকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনার নাম? আমার নাম শ্রী বিভূতিভূষণ শাখারি। ওয়ার্ডের নাম? ওয়ার্ড নাম্বার 7, ফর দ্য মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার 7। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।